গাইস, খুব একটা বিরক্তিকর ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম। মানে অ্যাকচুয়ালি কি বলতো, অনেকক্ষণ, এখন অলমোস্ট 8টা, ঠিক আছে, কোনো ভিডিও শ্যুট করিনি এখনো পর্যন্ত। তার কারণ একটু মানে প্রবলেম হয়ে গেছিলো। সৌরভ তো কালকে তোমাদেরকে বলেছিলাম, সৌরভ সাইকেলটা অর্ডার দিয়েছে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। কিন্তু সকালবেলা উঠে আমি যে দৃশ্যটা দেখলাম, কি বলবো তোমাদেরকে, দেখো ক্যান ইউ সি, এগুলো তো যেরকম পড়ে আছে পড়ে আছে। বাট দেখো এখানে ডিম ফাটিয়েছে পাখিরা, প্রচন্ড ঘেন্না লাগে গাইজ। এই যে ডিম ফাটিয়েছে, এটার গন্ধটা কি বলবো, মানে এখন পুরো বারান্দা মানে কি বলবো, সার্ফ দিয়ে ঝাঁটাতে হবে, তারপরে লাইজল দিয়ে পরিষ্কার করতে হবে, খুব চাপ, খুব সমস্যা। আর একবার স্টার্ট করেছে মানে এখন এরা করতেই থাকবে এই জিনিসটা। আমার বর এখনো ঘুমাচ্ছে আর আমি হাফ বিছানা তুলতে স্টার্ট করে দিয়েছি। উঠবে না নাকি? আচ্ছা শুয়ে থাকো। আজকে ভাবছি যে ব্রেকফাস্টে একটু অন্য কিছু বানাবো, রোজ রোজ ওই একই জিনিস খেতে ভালো লাগে না, তাই জন্য এখন একটা আমার মার রেসিপি, মানে আমার মা করতো বাড়িতে আর আমাকে শিখিয়েওছিল, ফোনে বলে দিয়েছিল এখানে, সেই জিনিসটা আমি এখন করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও এটা ব্রেকফাস্টে ট্রাই করতে পারো, অ্যান্ড একদম পুরো পেট ভরা দেখাচ্ছি চলো। আর দেখানোর আগে হ্যাঁ, এখানে আমাদের গোপুকে একটু দেখিয়ে দিই। তো এই ব্রেকফাস্টটা বানানোর জন্য ফার্স্টে পেঁয়াজ, লঙ্কা এবং টমেটোগুলোকে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে ভালো করে। এরপরে মোটামুটি একটা বড় বাটি নিতে হবে, কারণ সমস্ত কিছু জিনিস এর মধ্যে মাখতে হবে সেই বেসিসে। তো এর মধ্যে যতজন খাবে সেই পরিমাণ মতো ময়দা নিয়ে নেওয়া হলো। আর যেহেতু এখানে আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি তিনজনের জন্য, তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম। এরপরে এই ব্যাটারটার মধ্যে আমি ভেজিটেবলসগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা ক্যাপসিকামও দিতে পারো, আমার কাছে ক্যাপসিকাম ছিল না বলে আমি সেটাকে স্কিপ করে গেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। এখন একটা কাঁটা চামচ দিয়ে বা যে কোনো চামচ দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, এবং এরপরে একটু একটু জল দিয়ে এটাকে এরকম টাইপের একটা ফ্লোই ব্যাটার বানাতে হবে। আমি চামচ দিয়ে করছিলাম ফার্স্টে, বাট লাম্প থেকে যাচ্ছিলো, তো লাম্পগুলো ভাঙার জন্য আমি হাত ইউজ করে নিয়েছিলাম। এখন আমি একটা ফ্রাইং প্যান, এরকম টাইপের একটা প্যান নিলাম, নিয়ে তার মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিলাম। রিফাইন্ড অয়েলটা অল্প দিয়েছি বলে এটাকে আমি একটুখানি ব্রাশ দিয়ে ভালো করে সব দিকে তেলটাকে স্প্রেড করে দিলাম। ঠিক এইভাবে তেলটা গরম হয়ে গেলে এরকম টাইপের একটা আমি গোল হাতা নিয়েছি, গোল হাতা দিয়ে ব্যাটারটাকে তুলে ভালো করে ওর উপরে দিয়ে দিতে হবে। শেপটা ঠিক মানে গোল হতে হবে এরকম কোনো মানে নেই, বিকজ আমারও গোল এখানে হচ্ছিলো না। এইভাবে ব্যাটারটাকে হাতা দিয়ে দিতে হবে এবং একটু স্প্রেড করে দিতে হবে। খুব বেশি মোটা হলে ময়দাটা ভেতরে কাঁচা থেকে যাবে, সেই জন্য মানে একটু খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, এইভাবে জিনিসটা দিতে হবে। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশে উল্টে দিতে হবে এবং অন্য পাশটাকেও ঠিক একই রকমভাবে হতে দিতে হবে। আর এটা দেখতে ঠিক এরকম হবে, এটাকে সস দিয়ে খাওয়া যায়। দেখো দেখেছো, রান্না করে খাওয়াচ্ছি এবার। তো গাইস তোমরাও একটু ট্রাই করে দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। দুটো পাশে একটু সমান সমান হতে হবে। আগে আমরা এটা খুবই করতাম মাঝে মাঝে, এখন আর এত লেজি হয়ে গেছে, এখন আর করা হয় না। সসটার মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, লঙ্কার গুঁড়ো না, এই দেখো লঙ্কার গুঁড়ো, আরে স্পাইসি না, এই এখানে না। বর এখন হাতে বালতি নিয়ে সব জায়গায় জায়গায় যাচ্ছে, জায়গায় জায়গায় যাচ্ছে, জল দিচ্ছে, জল দিচ্ছে, জল 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 দিচ্ছে। এখন কি ও আছে, এইটাকে এখন এই কারণে ইউজ করবে? আরে না রে ভাই, গাছ তো নেই এখন, ঠিক আছে গাছের পাতায় জল দাও তুমি। তো ও এখন গাছে জল দিক, আমি এখন একটুখানি রান্না করে নিই। কারণ হচ্ছে আমি কালকে তো ভাত আর মাছ তো করাই আছে, এখন জাস্ট একটুখানি চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছটা এখন দিয়ে গেল, সৌরভ বাজারে যায়নি যেহেতু মাছালাই দিয়ে গেল,
তো এখন ওটা রান্না করব। তোমাদেরকে আমি একটু একটু করে দেখিয়ে দেবো রেসিপিটা। আমাদের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ফোড়ন দিয়ে চিচিঙ্গাগুলোকে কেটে রাখতে হবে। আগে থেকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে বীজগুলোকে কুড়ে গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদমতো নুন এবং হলুদ দিয়ে একটু মিক্স করে নিলাম। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। সব শেষে একটু চিনি ছড়িয়ে দিতে হবে। তো এটা হচ্ছে ফাইনালি আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রেডি। তো এখন স্নান করে একদম রেডি গাইস। এবার পুজো করাও হয়ে গেছে আমাদের, দুজন মিলে একসাথে পুজোটা করে নিলাম যাতে আমাদের তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়। এখন গিয়ে আমরা লাঞ্চ করে নেবো। কেমন হয়েছে গাইস? খুব একটা বিরক্তিকর ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম। মানে অ্যাকচুয়ালি কী বলতো, অনেকক্ষণ, এখন অলমোস্ট 8টা, ঠিক আছে, কোনো ভিডিও শ্যুট করিনি এখনও পর্যন্ত, তার কারণ একটু মানে প্রবলেম হয়ে গেছিলো। সৌরভ তো কালকে তোমাদেরকে বলেছিলাম, সৌরভ সাইকেলটা অর্ডার দিয়ে এসেছে, যেহেতু একদিনে দেয় না, কিছু লাগায় ফিটিং ফিটিং বোধ হয়, সেই জন্য তো ফুল পেট করে এসেছে। আর কী বলবো, মানে কতটা বোকা হলে মানুষ যা হয়, ফুল পেড করে এসেছে টাকা, আর কোনো বিলও নেয়নি। মানে ওকে অ্যাকচুয়ালি বলেছে, যখন বিল চেয়েছে ওকে তখন বলেছে যে না আমাদের তো বিল হয় না ওরকমভাবে, তো আপনাকে বিশ্বাস করে দিয়ে যেতে হবে। ও সিম্পলি বিশ্বাস করে টাকা দিয়ে এসেছে। আজকে যখন জিনিসটা পাঠিয়েছে তখন দেখা যাচ্ছে একটা অন্য অনেক কম দামের, মানে একদম বাজে টাইপের একটা সাইকেল পাঠিয়েছে। সেই নিয়ে যখন সেই দোকানদারটাকে বলা হলো, এখানকার লোকালি আর কি, তাকে বলা হলো ফোনে, তো সে পুরোপুরি ডিনাই করছে। এই নিয়ে প্রচণ্ড ঝামেলা, ফোনের মধ্যে খুব আর্গুমেন্টস, সেও বলছে আমরাও বলছি, দেন আমি কনজিউমার ফোরামে কমপ্লেন করলাম, কথাবার্তা হলো, তারপরে লোকটা ফাইনালি এগ্রি করেছে কালকে ঠিক জিনিসটা পাঠানোর জন্য। তো এত কিছু চলছিল এই বিকেলবেলা, মানে সন্ধেবেলা থেকে এত কিছু চলছিল যে এখন মানে লিটারালি আমার মাথা যন্ত্রণা করছে। এত মানে একটা ছোট জিনিস নিয়ে যদি লোকজন এরকম করে না, আমি আমি সত্যি মানে কাজ করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি, অনেক রকম জবের ক্ষেত্রেও আমি দেখেছি যে লোক নিজের কথার না কোনো দাম রাখে না। আর আমি বুঝতে পারি না কেন, মানে মানুষ নিজের কথার যদি না দাম রাখে তাহলে আর কিসের মানুষ? আই ডোন্ট নো, মানে আমি বুঝতে পারি না রিয়েলি। আর সত্যি বলতে এই করে আমাদের গোপুরও আজকে খেতে দেরি হয়ে গেল, সন্ধে দিতেও আজকে অনেক দেরি হয়ে গেল। এখন সৌরভের আগা হলো একটুখানি চা করার জন্য, তো আমি এখন একটু চা করছি এই যে। আর আমাদের এইসব ঝামেলার চক্করে সন্ধ্যাবেলা আজকে কিছু খাওয়াও হয়নি, যেটা মানে 8:30 বাজে এখন, 8:30 বাজে, তখন একটু জাস্ট চা বিস্কিটই খেয়ে নি, আবার আজকে বাইরে থেকে খাবার আনাচ্ছি। তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি, সেটা হচ্ছে আমার তো প্রচন্ড পরিমাণে দুধ চা সব উতলে যায়, তোমাদেরও আই থিঙ্ক উতলে যায় আমার মতোই। তো এরকম ভাবে উপরে যদি একটা কিছু রেখে দাও তাহলে কোনোটাই আর উতলাবে না। মানে ধরো আমরা কোনো কাজ করতে যাচ্ছি, ফট করে এসে দেখলাম সব উতলে পড়ে গেছে, তারপরে আবার গ্যাস পরিষ্কার করতে হয়, যেটা আমার হামেশাই হয় আমার স্বভাবে। তো এই ট্রিকটা আমরা নতুন শিখেছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাট যখন তোমরা সেই জিনিসটাকে নামাবে তখন একটু কেয়ারফুল, কেন কি আমি ভুলে গেছিলাম মানে যে ওই জিনিসটা প্রচন্ড গরম হয়ে থাকবে, আমি হাত দিয়ে ধরে ফেলেছি, আবার আমার হাতেই ছাকা লেগে গেছে। তো বি কেয়ারফুল যখন ওটা নামাবে। এই যে এখন সৌরভ একটুখানি মুড়ি খাচ্ছে, খিদে পেয়েছিল আর আমারও খিদে পাচ্ছে, তাই জন্য আমি একটু চা বিস্কিট খাবো। আর এটা হচ্ছে আমার ফেভারিট বিস্কিট, যে বিস্কিটটা আমি খালি চায়ের সাথেই খাই, এই যে এইটা, এই বিস্কিটগুলো হচ্ছে আমার ফেভারিট বিস্কিট। এই হলো আমার এখন ডিনার গাইস, এখন একটুখানি গেম অফ দ্য থ্রোনস দেখবো, গেম অফ থ্রোনস ডিনার করবো। আর সৌরভের খাওয়া হয়ে গেছে, কেন কি আমি মামনির সাথে কথা বলছিলাম তো খেয়ে নিয়েছে ততক্ষণে। আমার ডিনার কমপ্লিট, আমি এখন ভাবছি একটু রূপচর্চা করবো, কী দিয়ে সেটা হচ্ছে, এটা হচ্ছে দুধের স্বর, আজকে একটু দুধের স্বর উঠেছে বেশি মতো, সেই জন্য এটা একটুখানি মানে এটা মুখে মাখবো আর কি। এটার সাথে একটু সামান্য পরিমাণে আমি হলুদ নিলাম, হলুদ আমার পুরোটা স্যুট করে না, তাও টেস্ট করে দেখছি আর কি। এটাকে এরকম করে ভালো করে মিক্স করে নেব, এটা এই যে এইভাবে মেখে নিচ্ছি মুখে পুরোটাই, একটুখানি ঘষেও নেবো, মানে ভালো করে একটু ঘষে ঘষে মাখবো, তারপরে হচ্ছে কিছুক্ষণ এটাকে রাখবো মুখে, তারপরে এটা শুকিয়ে গেলে তারপরে আবার ধুয়ে নেবো। তো গাইস আমি মুখটা ধুয়ে নিয়েছি, মুখে অনেকক্ষণ রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি, ধুয়েও অনেকক্ষণ হয়ে গেছে, একটু বাড়িতে ফোনে কথা বলছিলাম আর কি। তো এই হচ্ছে
একটু তেল তেল করছে ব্যাপারটা। এখন গিয়ে একটুখানি, আমার কাছে কোনো সিরাম নেই, মানে মাঝে আমি একটা সিরাম ইউজ করছিলাম, ওটা হচ্ছে তোমার সিরাম না, ওটা হচ্ছে ভুলে যায় আসি, অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যাপেল সাইডার ভিনিগারটা যখন ফার্স্ট কিনেছিলাম, দাঁড়াও একটুখানি এটাকে একটা জায়গায় রেখে নিই। তো অ্যাপেল সাইডার ভিনিগারটা যখন আমি ফার্স্ট কিনেছিলাম, তখন হচ্ছে কোনো কাজ করতো না মুখে, ঠিক আছে, গোটা বেরিয়ে যেত। বাট তারপরে যখন কিছুদিন, মানে কিছু মাস মাস না, বছর খানেক, এক বছর দেড় বছর পর থেকে দেখছি বেশ ভালোই লাগছে স্কিনটা। একদিন সৌরভ, ওটা এমনি মানে এখানে আমার না অনেক কিছু কসমেটিক্স রয়েছে যেগুলো আমি বলেছিলাম তোমাদের দেখাবো, পরে আমি দেখাবো ওখানে। তো সেইটা মানে ও সব কিছু ওখান থেকে বেছে বেছে দেখে ফেলছিল যে কোনটা এক্সপায়ার করে গেছে, সেই হিসাবে ফেলে দেবে। তো অ্যাপেল সাইডার ভিনিগারটাও ফেলে দিচ্ছে আমি দেখছি। আমি তখন ওকে বললাম এটা ফেলে দিচ্ছ কেন, আমি তো এটা মাখি। তখন ও বললো যে এটা মাখো, এটা তো কবে এক্সপায়ার করে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এক্সপায়ারি জিনিস আমার মুখে বেশি কাজ করছিল আর কি বেসিক্যালি। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি এখন আমার কাছে কোনো সিরাম নেই সেরকম, সেই জন্য আমি এই এটাই মাখছি, গোলাপ জলটা। গোপালের কথা ভাবতে ভাবতে গোপাল জল বলতে যাচ্ছি। তো যাই হোক, এটা আমি মেখে নিলাম। একটা সিরাম রয়েছে যেটা, সেটা এইগুলো মাখার পরে আমি আমি জানি না, আমার হাইলুরোনিক অ্যাসিড সিরাম আছে, কিন্তু সেটা আমি জানি না যে এটার পরে, মানে অলরেডি দুধ দিয়ে মেখেছি একটা, তারপরে মাখা যায় কিনা, সেই জন্য আমি জাস্ট নর্মাল একটা গোলাপ জলই মেখে নিলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মানে আমি জাস্ট বলে রাখছি তোমাদেরকে, আমি জানি তোমরা জানো, বাট তাও আমি নিজে জানতাম না আগে। ব্যাপারটা হচ্ছে আমি কোনো কিছু মাখার পরেই ভাবতাম কি স্কিনটা খুব গ্লো করবে, ইয়ে করবে, আর যখনই সেটা হতো না তখন আমি খুব মানে ডিসহার্টেন হয়ে যেতাম, ভাবতাম যে আমি বেকারি প্রোডাক্ট একটা কিনেছি। বাট অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু ইউজ করার পরে না গ্লোটা অ্যাকচুয়ালি তার পরের দিন আসে। তো এখন তোমরা অতটা বুঝতে পারবে না, আমি নিজেও অতটা বুঝতে পারছি না, কিন্তু আই হোপ কালকে ঘুম থেকে ওঠার পরে স্কিনটা একটু ভালো ফিল করবেই। অ্যান্ড আমি আর গপু আবার তোমাদেরকে গুড নাইট বলতে চলে এসেছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা ইনস্টা চ্যানেল আছে, যেটা তোমাদেরকে আগেও বলেছি, আমার ডিসক্রিপশনেও দেওয়া থাকে। আর তাও আমি তোমাদেরকে নামটা একবার বলে দিচ্ছি, সৌরভ ডট চন্দ্রিমা। তো যদি তোমরা চাও তাহলে ইনস্টাতেও আমাকে ফলো করে নিতে পারো। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আমার গুপুর তরফ থেকে তোমাদেরকে গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ, বাই।